হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব। তো পিএসসি কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো অনেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে WBPSC.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এখান থেকে আমরা সরাসরি ভিজুয়াল সেকশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে প্রিভিয়াস ক্লার্কশিপ সম্বন্ধে। তো সেটি এখান থেকে আমরা ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ এক্সামিনেশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এটি কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লার্কশিপের এখানে নন জয়নিং ভ্যাকেন্সির একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো পিএসসি কিন্তু আমাদের আরও বেশ কিছু ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে নন জয়নিং ভ্যাকেন্সিতে রেকমেন্ডেশন দিয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কোথায় কোন ডিপার্টমেন্টে এবং কতজনকে এখানে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তো এখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161A এসপি মুখার্জি রোড কলকাতা অ্যানাউন্সমেন্ট। এখানে ডেট দেওয়া রয়েছে 12 ডিসেম্বর 2023, অর্থাৎ আজ এইমাত্র এই ক্লার্কশিপ এক্সামিনেশন নন জয়নিং ভ্যাকেন্সির এই রেকমেন্ডেশন লিস্টটি প্রকাশিত হলো। তো এখানে তার নিচে বলে দেওয়া রয়েছে যে কন্টিনিউয়েশন হচ্ছে টু দিস হচ্ছে অফিসিয়াল ইয়ার মেমো নাম্বার ডেটেড এখানে দেওয়া রয়েছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ LDA, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ LDC অর LDA অর পোস্ট সিমিলার হচ্ছে টু দ্যাট অফ হচ্ছে LDA অর LDC অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 5/2019। তো এটি কিন্তু হলো আমাদের এর আগের প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপ, প্রিভিয়াস যে ক্লার্কশিপ ছিল 5/2019 অ্যাডভার্টাইজমেন্টের। তো সেই ক্লার্কশিপের এক্সাম যে হয়েছিলো, তো সেই ক্লার্কশিপ এক্সামিনেশনে কিন্তু আমাদের নন জয়নিং ভ্যাকেন্সির কিন্তু এখানে বেশ কিছু ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগেনস্ট নন জয়নিং রিজনাল ভ্যাকেন্সি। তো এখানে দুটো ডিপার্টমেন্টে কিন্তু এখানে আপনাদের এখানে রেকমেন্ডেশন দিয়েছে নন জয়নিং ভ্যাকেন্সিতে। তো এখানে বলে রয়েছে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ হচ্ছে হেলথ সার্ভিস। তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে, মেরিট পজিশন দেওয়া হচ্ছে, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি আর এখানে সর্বশেষ রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে অনেক ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম রয়েছে নতুন করে, এখানে আপনাদের নন জয়নিং ভ্যাকেন্সিতে রেকমেন্ডেশন দিয়েছে পিএসসি। তো এখানে 43 জনের এখানে নাম রয়েছে, 43, এবং তার পরবর্তী যে ডিপার্টমেন্টটি রয়েছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে বাঁকুড়া, LDC আর LDA। তো এখানে কিন্তু আপনাদের 3 জনকে এখানে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তো অর্থাৎ মোট কিন্তু আমাদের আজ পিএসসি ক্লার্কশিপের 46 জনকে নতুন রেকমেন্ডেশন দিয়েছে পিএসসি নন জয়নিং ভ্যাকেন্সিতে। তো এখানে তার নিচে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ডিপার্টমেন্টস উইথ অ্যাড্রেস। তো এখানে এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু আজ এখানে নন জয়নিং ভ্যাকেন্সিতে পিএসসি রেকমেন্ডেশন দিয়েছে 46, অর্থাৎ 46 জন ক্যান্ডিডেটকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিপার্টমেন্টের। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লার্কশিপ 2019 সম্বন্ধিত। তো এখানে আপনাদের যাদের যাদের নাম রয়েছে, তো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিরাট খুশির খবর। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এছাড়া পরবর্তী ক্লার্কশিপের পরবর্তী নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।